আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দীর্ঘদিনের দাঁত অ্যালার্জি চুলকানির সমস্যায় একটি 100% কার্যকরী ঘরোয়া রেমেডি, যা ব্যবহার করার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন। মাত্র 2 দিনেই আপনার দাঁত অ্যালার্জি চুলকানি এমনভাবে দূর করবে যে আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না। যদি আপনি দীর্ঘদিন ধরে দাঁত অ্যালার্জি চুলকানিতে ভোগেন, তবে আর চিন্তা করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি সহজ কার্যকরী উপায় যেটি কিনা বাড়িতেই তৈরি করে ব্যবহার করলে চিরদিনের জন্য আপনার দাঁত অ্যালার্জি চুলকানি গায়েব হয়ে যাবে। দাঁত অ্যালার্জি চুলকানি আসলে একটি ফাঙ্গাল ইনফেকশন, যা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। দাঁত অ্যালার্জি চুলকানি হলে সেই জায়গায় নখ দিয়ে ঘষাঘষি করা কিন্তু একদমই ঠিক নয়, কারণ খুব জলদি দাঁত অ্যালার্জি চুলকানি ছোট জায়গা থেকে শরীরে আরও অনেক জায়গাতে দ্রুত ছড়িয়ে পড়ে। গবেষণা বলছে যেখানে চুলকানি হয় আমরা প্রায় সেখানে দিনে কম বেশি 99 বার চুলকাই, তাই যত তাড়াতাড়ি সম্ভব দাঁত অ্যালার্জি চুলকানি দ্রুত দূর করা উচিত। আর সেজন্যই আজকে আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো যা ব্যবহারে আপনার দাঁত অ্যালার্জি চুলকানি চিরদিনের জন্য দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ করবেন, কারণ আজকের এই কার্যকরী রেমেডিটি কিভাবে তৈরি করব, কখন ব্যবহার করব পুরোটাই বিস্তারিত জানিয়ে দেব। রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে হলুদ। হলুদ আপনি এতটুকু মাত্রায় নিয়ে নেবেন, অর্থাৎ হাফ চামচের একটু কম পরিমাণে। হলুদের ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি আমাদের ইনফেকশনজনিত যে কোনো সমস্যাকে একেবারেই গোড়া থেকে দূর করে দেয়। দাঁত অ্যালার্জি চুলকানিতে দ্রুত কাজ করে এই হলুদ। এরপরে সবচেয়ে প্রধান যে উপকরণটি লাগবে তা হচ্ছে নিম পাতা। আপনি নিম পাতার পেস্ট বানিয়ে নিতে পারেন, সেই জন্য কয়েকটি নিম পাতা একটি ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিন, পাতার পেস্ট তৈরি করতে পারেন। আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই উপায়টি বেশি কার্যকরী মনে হয়েছে। হলুদ নিয়েছিলাম যেই বাটিতে, সেখানে আমি 1 চামচ পরিমাণ নিম পাতার পেস্ট দিয়ে দিলাম। বন্ধুরা, প্রাচীন যুগ থেকেই কিন্তু এই নিম পাতার ব্যবহার হয়ে আসছে। চুলকানি দেখা দিলে এখনও দেখবেন যে গ্রামে থাকা মানুষজন নিম পাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করে থাকে। আমাদের ত্বকে যে কোনো ফাঙ্গাল সমস্যায় ভয়াবহ রকমের চুলকানিতে নিম পাতার ব্যবহার কিন্তু খুব বেশি উপকার করে থাকে। এরপরে এখানে আরেকটি উপাদান লাগবে, আর তা হচ্ছে নারিকেল তেল। 1 চামচের মতো নারিকেল তেল এখানে যুক্ত করতে হবে। বন্ধুরা, নারিকেল তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না, কারণ এই নারিকেল তেলে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের রোগ সারাতে অনেক কাজে দেয় এবং আপনার ত্বককে ঠান্ডা রাখে। এবারে এই 3টি উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানোর পর একদম শেষে নিতে হবে একটি লেবুর অর্ধেক পরিমাণে রস। লেবুর ভেতর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, যেটি চুলকানি ইনফেকশনের বিরুদ্ধে খুব দ্রুত কাজ করে। এবার আরও একবার পেস্টটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দাঁত অ্যালার্জি চুলকানির রেমেডি এখন একদম তৈরি। ব্যবহার করার জন্য এবারে জেনে নিন এটিকে কিভাবে ব্যবহার করবেন। আপনি এটি সকালে একবার ব্যবহার করবেন, 1 ঘন্টা রেখে হালকা কুসুম গরম পানি নিয়ে ধুয়ে নেবেন। এরপর আবার রাত্রিবেলায় একবার ব্যবহার করবেন এই একই নিয়মে। এই 2 দিনেই আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণে কমে গিয়েছে। এরপর টানা 3 দিন ব্যবহার করতে হবে, তখন একদিনে সর্বোচ্চ একবারই এই নিম পাতার ঔষধ ব্যবহার করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই নিম পাতার ঔষধটি সরাসরি হাত দিয়ে লাগাবেন না, যে কোনো কিছুর সাহায্যে এই মিশ্রণটি আপনার চুলকানির জায়গায় ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এটি হালকা জ্বলতে পারে, তাতে ভয় পাবেন না, কারণ এর ভিতরে যে ফাঙ্গাল টাইপের জীবাণু রয়েছে সেটি দূর করার জন্য এটি ব্যবহার করার সাথে সাথে কাজ শুরু করে দেবে। আপনি এটি এইভাবে ম্যাসাজ করে লাগাবেন পুরো ইনফেকশনের জায়গাতে।
এটি ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু টানা এক সপ্তাহ এই রেমেডি ব্যবহার করতে হবে, যাতে দাঁত, অ্যালার্জি, চুলকানি আর ফিরে না আসে। বন্ধুরা, অনেকেই দীর্ঘদিন ধরে কমেন্ট করছিলেন দাঁত, অ্যালার্জি, চুলকানি দূর করার একটি রেমেডি যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, দাঁত, অ্যালার্জি দূর করার এই রেমেডি ব্যবহার করুন আর দূর করে ফেলুন আপনার দাঁত, অ্যালার্জি, চুলকানি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই রেমেডির উপকারিতা সম্পর্কে জানিয়ে দেবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।